নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কেরিয়ার উইজডাম ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছে আমি সুব্রত তো বন্ধুরা প্রচুর শূন্য পদে ফায়ার অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেখানে মাধ্যমিক পাস যোগ্যতাই এই নিয়োগটি করা হচ্ছে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে আর কী কী কোয়ালিফিকেশান লাগছে বয়স সীমা কী কী চা হচ্ছে এছাড়া প্রার্থী বাছাই করা হবে কী হবে এছাড়া বেতন কত দেওয়া হবে আবেদন করার শেষ তারিখ কবে আবেদন ফি কত কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে সমস্ত ইনফরমেশান জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিও আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান বলে যে অপশানটা আসবে সেটা ক্লিক করে রাখবেন চাকরির সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো বন্ধুরা দিল্লি ফায়ার সার্ভিসে সাতশো ছয়জন ফায়ার অপারেটার নিয়োগ করা হবে যেখানে বলা হচ্ছে প্রার্থী বাছাই করবে দিল্লি সাবঅর্ডিনেন্ট সার্ভিসের সিলেকশন বোর্ড এবং ভারতীয় পুরুষরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন এখানে বলা হচ্ছে ওবিসিদের জন্য সংরক্ষিত পদগুলিতে আবেদন করতে পারবেন কেবলমাত্র দিল্লির এনসিডি তালিকাভুক্ত ওবিসিরা এরপর দেখুন শূন্য পদ বলা হচ্ছে পোস্ট কোড আঠেরো বাই উনিশ এখানে ফায়ার অপারেটার গ্রুপ সি পোস্টের জন্য মোট শূন্য পদ রয়েছে সাতশো ছয়টি যার মধ্যে জেনারেলদের জন্য একশো নব্বইটি তপশিলি জাতির জন্য তিনশো নয়টি তপশিলি উপজাতির জন্য একাত্তরটি ওবিসির জন্য একশো পনেরোটি এবং ইডব্লিউসের জন্য একুশটি শূন্য পদ রয়েছে এরপর দেখুন এই পদের জন্য আপনার যোগ্যতা কী চা হচ্ছে বলা হচ্ছে প্রথমত মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে এবং সেই সঙ্গে বলা হচ্ছে ভারী যানবাহন চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স আপনার থাকতে হবে এবং তৃতীয়ত বলা হচ্ছে ফিজিক্যাল এনটিউরেন্স টেস্ট এবং ড্রাইভিং টেস্ট এবং লেখা পরীক্ষায় পাশ করতে হবে এবং কিছু বাঞ্ছনীয় যোগ্যতার কথা বলা হচ্ছে যেমন টেকনিক্যাল যোগ্যতা এবং সুইমিং অথবা ড্রাইভিং সেই সঙ্গে বলা হচ্ছে ব্যান বাঁচানোর অভিজ্ঞতা আপনার থাকা বাঞ্ছনীয় এরপর দেখুন শারীরিক মাপদপ বলা হচ্ছে মিনিমাম হাইট বলা হচ্ছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার এবং পাহাড়ি অঞ্চলের বাসিন্দা হয়ে থাকলে উচ্চতার ক্ষেত্রে পাঁচ সেন্টিমিটার পর্যন্ত ছাড় পেয়ে যাবেন এবং মিনিমাম ওজন বলা হচ্ছে পঞ্চাশ কেজি এবং বুকের ছাতির মাপ বলা হচ্ছে না ফুলিয়ে এবং ফুলিয়ে যথাক্রমে একাশি এবং ছিয়াশি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার এরপর দেখুন দৃষ্টিশক্তি বলা হচ্ছে ছয় বাই ছয় এবং ভাঙা হাঁটু চ্যাটালো পায়ের পাতা টেরা চোখ বর্ণান ধোতা থাকলে আবেদন করতে পারবেন না এরপর দেখুন বেতন বলা হচ্ছে মূল বেতন পাঁচ থেকে কুড়ি হাজার দুশো টাকা পর্যন্ত বেতন এবং গ্রেড পে দু টাকা এরপর দেখুন বয়সীমা বলা হচ্ছে ছয় নভেম্বর দু হাজার উনিশ তারিখে বয়সের ঊর্ধ্বসীমা বলা হচ্ছে সাতাশ বছর এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবেন এরপর দেখুন প্রার্থী বাছাই পদ্ধতি বলা হচ্ছে লেখা পরীক্ষা এবং ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টের মাধ্যমে পার্থী করা হবে এবং পরীক্ষায় থাকবে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি অ্যাথমেডিক্যাল অ্যান্ড মেডিক্যাল অ্যাবিলিটি হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিহেনশান এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিহেনশান এবং মোট দুশো নাম্বারে পরীক্ষা হবে এবং সময় থাকবে দু ঘন্টা নেগেটিভ মার্কিং থাকবে এবং পরীক্ষার দিন সচিত্র পরিচয়পত্র সঙ্গে নিয়ে যেতে হবে এবং সেই সঙ্গে বলা হচ্ছে আবেদন ফি একশো টাকা এবং এস সি এস টি প্রার্থী হয়ে থাকলে এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থী হয়ে থাকলে কোনো আবেদন ফি লাগবে না এছাড়া বলা হচ্ছে এস এসবিআই ইপের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে এরপর দেখুন বলা হচ্ছে আবেদন পদ্ধতি এইচটিপি কোলন ডবল স্ল্যাশ ডি এস 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 বি ডট দিল্লি ডট গভ ডট ইন অথবা এইচ টি টিপি কোলন ডবল স্ল্যাশ ডি এস এস বি অনলাইন ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে এবং বৈধ ইমেল আইডি এবং বৈধ মোবাইল নাম্বার আপনার থাকতে হবে অনলাইনে আবেদন করা যাবে আগামী সাতই অক্টোবর থেকে ছয় নভেম্বর পর্যন্ত এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য পেয়ে যাবেন এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা আপনারা যদি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই চেক করে নেবেন